বেশি ফাস্ট হয়ে যাবে। ছোট
মানে দিস তো a minus b into a plus b মানে কি তা a square minus b square a square minus b square equal to a plus b into a minus b তখন ঠিক আছে তো না নি তাই হয়ে গেল 1 বাই 5 minus 2 root 6 মানে কি তা 5 square না নি minus 2 root 6 whole square ওটা তো 5 square minus 2 root 6 whole square ঠিক আছে নি a square minus b square মানে দুই লাগিও স্কোয়ার তার লাগিও স্কোয়ার না নি তাহলে 2 স্কোয়ার হবে 4 4 ব্রেকেট আবার লাগে হ্যাঁ 4 আর যে রুট স্কয়ার আমরা আগে দেখো যে রিয়াল কত 6 4 6 তাহলে কি হইবো 1/25 - 624 তো 1/25 - 24 কত 1/1 ঠিক আছে নি আমরা হ্যাঁ 6 স্কয়ার রুটে আর স্কয়ার এর কি দিয়া কত হইছে 6 হ্যাঁ24 নেক্সট কোশ্চেন কো বাকি সব পারো নি গেলো কেন আলে আমার আবার দিলেই কারণ আমি ওটা দেখে নেক্সট মানে যাব বুঝছ নি নেক্সট আজকে যেটা আমি এটা একটা লোক আরেকটা সিরিয়াল মিলে মানে আচ্ছা স্যার নিচের ফুল সংখ্যা থেকে তিন গুণ হিসাবে লেখা দিতে পারে 4 5 3 2 3 3 কেমনে 3 3 কোনা 4 5 3 3টাও অপশন কিটা কিটা 4/5 5/6 আর 3/4 আর 0 নোডা কিটা ভাবে না কাজটা কিটা হ্যাঁ বলতে আছে তো মানে সিসি কত না হওয়ার সমান হতে লাগবে হুম ওটা হওয়ার সমান হতে লাগবে আচ্ছা ওটাই ওটাই তো যাই আমরা বকমান সব ভালো হবে করি হ্যাঁ বকমান সব ভগ্নাংশ মানে কিটা অংশ বিশেষ আর তো কিছু না তাইলে ভগ্নাংশ সবসময় কোন আহারে থাকে আহারে থাকে না নিবাই কি আহারে থাকে এখন হলে কি আমরা যদি হর বড় হয় যদি নিসরটা বড় হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি নিসরটা বড় হয় যদি উপরটা বড় হয় তাহলে ক্লিয়ার সব হয়ে গেছে লাগতো না ডেফিনেশন লেখা লাগতো না আচ্ছা সদৃশ ভগ্নাংশ বলছি কি বুঝো সদৃশ মানে কিন্তু আমরা দেখতে সমান মানে কোনো একটা সিমিলারিটি আছে সদৃশ মানে সমান না জাস্ট মানে একটা সিমিলারিটি আছে অ্যাট লিস্ট দেখতে সমান সমান লাগে হলা হলা বুঝে যায় যেমন মনে হলো কয়েকদিন কিন্তু আবার সব ড্রেস লাগিয়ে আইসো তোমার ড্রেস ওর পড়না সব সমান
ওটা মানে কি তার সদৃশ এত ধরনের ব্যক্তি লাগে আমি যদি হয় সদৃশ ভগ্নাংশ মানে তার ভর সমান থাকে বুঝছো নি সদৃশ ভগ্নাংশ মানে ভর সমান 2/5, 3/5, 6/5, 7/5 সবটার ভর সমান না নেই মানে কিছু কিছু একটা জিনিস আমরা সমান দেখি আর তারা কিন্তু আমরা সদৃশ ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ তো আগে থেকে ডিসকাস করছি বুঝা গেছে সমতুল্য ভগ্নাংশ ভ্যালু সমান তাহলে আমরা যে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি না এখানে উপর নিচে করতে লাগবো আর উপর নিচে করিয়া যেগুলা সংখ্যা যেগুলা ভগ্নাংশ পাইনি প্রত্যেকটা কিন্তু সমতুল্য মানে তুলনামূলক ভাবে সমান তার ভ্যালু বর্ধিত না তুলনামূলক ভাবে সমান যেমন 1/2 1/2 রে দুই দিয়ে পূরণ করে যদি তাহলে 1 × 2/2 × 2 ইকুয়াল টু কত 2 × 2 = 4 সেই মতো গিয়া 3 দিয়ে করে যদি তাহলে 3 × 3 = 6 3/6 4/8 বলা না তাহলে তার পিতা ভ্যালু বদলেননি ভ্যালু বদলেন না জায়গা থেকে এরপরে কি আসলো সমতুল্য ভগ্নাংশ না আর কি একটা আসলো মিশ্র ভগ্নাংশ ইয়েস মিশ্র ভগ্নাংশ যেটা সমস্ত আলাদা সমস্ত আলাদা সমস্ত আলাদা আমরা এমনি পাইনি একটি স্বাভাবিক সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ যোগ করলে পাইনি আমরা মিশ্র ভগ্নাংশ একটা স্বাভাবিক সংখ্যা যেমন হইল গিয়ে 2 হ্যাঁ তার লগে একটা প্রকৃত ভগ্নাংশ যেমন 1/2 তারে যদি আমরা যোগ করি যোগ করিয়া যে যোগ করি আমরা পাইনি কিটা মিশ্র ভগ্নাংশ এখন তারে যোগ করিয়া যোগফল তো বার করতাম আমরা এমনি বার করব না সাগর সাগর গুলো আগে জানো নতুন জানো সবে জানো রসা কত নিয়ে লিখে জানো রসা কত হইব এখানে রসা কত 2 এমনি তো ইয়ারে কে ইগুর নিচে কত আছে 1 আছে না নি 2 এর আগে 2 2 এর আগে 2 এক দুই মাঝে কত বার দেব এক দুই মাঝে এক দুই বার আচ্ছা এখন রসা গুলো আর মানে এটা নিয়ম কি আর দি বাদ দিয়া লব দি পুরো না নি ঘর হলে গিয়ে ওটা আর দি বাদ দি মারে বাদ দি রসা করে এক দুই মাঝে কত দেব দুই বার 2 2 না 4 প্লাস 2 2 মাঝে কত দেব 4 3 2 3 2 3 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
ক্লাস করলেও আমরা পাই উপরে লক্ষ্য ইয়ার মানে এইটার কিন্তু এখন আমরা দেখো দুই দুগুণা চাহিদা বেড়ে পাস এইখানে যদি দেই আমরা টু ইস টু ওয়ান বাই টু দুই দুগুণা চাহিদা বেড়ে পাস ঠিক আছে নি আর কোন কমন উৎপাদক নাই হর আর লবর এক ছাড়া আর কোন কমন উৎপাদক নাই থ্রি বাই টু এখন উৎপাদক হইতে কিতা বুঝো উৎপাদক তো বুঝো না সবে হ্যাঁ এখন তার মাঝে কিটা আছে সাধারণ উৎপাদক যদি কইলে হইলে পাইমু নি পাইয়া সে আছে দুই আর দুই আছে এক তো আমরা লাগে না এক ছাড়া সব সময় আমরা দিতাম এক ছাড়া গনি এর লাগে বলছি এক ছাড়া যা আটকে সাধারণ স্কুলে সাধারণ উৎপাদক থাকে না তাইলে এখানে দেখো তিন তিন আর দুই এর মধ্যে তার সাধারণ উৎপাদক তো আর নাই শুধুমাত্র এক আছে তার মানে একটা লঘিষ্ঠ আকারের উৎপাদক ঠিক আছে লঘিষ্ঠ আকারের অগ্নাংশ লঘিষ্ঠ আকারের অগ্নাংশ তো যার এক ছাড়া আর কোনো উৎপাদক নাই তার এখন আমরা লঘিষ্ঠ আকারের অগ্নাংশ এখন দেখো ভগ্নাংশ থেকে কোন ধরনের অঙ্ক আইব ওরকম আইব দুই তিনটা ভগ্নাংশ দিয়া হইব ক্ষুদ্রতম ভগ্নাংশ বাই করো বৃহত্তম ভগ্নাংশ কোনটি ঊর্ধ্বক্রমে সাজাও অধঃক্রমে সাজাও অতত্ব আইব না ওটাও তো অত সুযোগ তো আইতো না তোমাদের দিয়ে একটু দিয়া হইতো না এত প্রকৃত না অপ্রকৃত ওখান দেখো এখান কিবা নাই তোমাদের প্র্যাকটিস লাগে আমি দিয়া দিলাম হয়তো আই দিতে পারে হয়তো আই দিতে বাট এটা লাগে ইজিয়েস্ট তোরা তোরা তো স্টার কাজ দিব না একটা ভিডিও চাকরির লাগে একটা পরীক্ষা দিতে হ্যাঁ
এই তিনটা ভগ্নাংশ মনে করো আমি নিলাম 1/2, 3/5, 2/3 ওটা ওটা 1/2, 3/5, 2/3 ওটার মাঝে হবে আর কিন্তু রিপিট হতো না তারা বেরিয়ে গেছে 1/2, 3/5, 2/3 ওটার মধ্যে অবশ্যই ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করো দেখো তার দিকে দেখো ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করো যদি হর বড় হয় আমি দেখো দটারে এমন ভাবে এমন ভাবে পূরণ করছি গুণাগুণি পূরণ করছি করিয়া যদি আমি হর বড় পাই হর তো নিশ্চয়তা না তাইলে দুই নম্বর যেটা হইব ডাইন সাইডের যে ভগ্নাংশটা হইব ওটা বড় যদি লব বড় হয় তাহলে বাম সাইডটা বড় এখানে লব বড় না লব ছোট হর বড় না হর ছোট হর বড় তার মানে কোনটা বড় পাইছি আমি ওটা বড় পাইছি ওটা বড় পাইছি না ওটা বড় কোনটার মাঝে ও দটার মাঝে তুলনা করিয়া পাইছি আমি ওটা বড় এখন দেখো ওটা আর ওটার মাঝে তুলনা করি একে বড় এখন হইলে গিয়া 3/4, 3×3=9 না দেখিও সবসময় উপরটা দিয়ে যখন যারা পূরণ করবো সে উপরেও যাবো হ্যাঁ আচ্ছা 5×2=10 কোনটা বড় ভাইয়া বড় বড় মানে কোনটা বড় এই কারণে এই দুটার মাঝে ওটা বড় না এখন দেখি আর ওটা থেকে ওটা বড় ওটা থেকে ওটা বড় তাহলে তাহলে আলটিমেটলি ক্ষুদ্রতম কোনটা 1/2 ওটা থেকে ওটা বড় ওটা থেকে ওটা বড় তোমারটা কি তুমি লম্বা তোমারটা কি তুমি লম্বা সে পার্টি রে ও আলমাহা চলো বুঝছো নি ঠিক আছে এখন যদি ওই গানের মধ্যে জিও কত আমি যদি দেখো 1/2 রে ভাগ করার লাগে তাহলে দুই দিয়ে ভাগ করতাম হ্যাঁ দুই এখন রাখবো না কইলাম গেলাম 3×10 2×2=4 10 ওরকম গ্যাপ গনিয়া ভাগ করতাম একটু তো সুবিধা ভাবে লেছি এখন দেখি 5/6 পারবো না আমি মাথা পড়ে নিবো না এইরকম গেলে কি আমার কি সোজা হয়ে যাবো আমি দুই পাঁচ সেকেন্ডের মধ্যে আনসার বের করে ঠিক আছে আর আচ্ছা আরো আমি মুমার কাছে গিয়ে দিব কি আর দিব আচ্ছা ওটা করো সেন তুমি দেখি 5/3, 6/5, 5/3, 6/5, 7/2 ওটার মধ্যে সবটাকে কিটা কিটা দিছিলাম ক্ষুদ্রতম বলছিলাম জানি ওটা ওটা লেখো বৃহত্তম ভগ্নাংশটি নিন 5/3, 6/5 আর কিটা হইছে 7/2 ওটার মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি নিন আবার আমি যে নিয়মে বলাইছি ওই নিয়মে বলো 7/2 হ্যাঁ আনসার কি ওটার মধ্যে বৃহত্তম ভগ্নাংশটি নিন আবার কত আসলো 5/5
এইসিন সমূহ এইসিন কত আনসার কত একটা এইসিন তোমার কাছে আনসার কত পারে সেটা কিন্তু আমি বুঝি এখন যাই বুঝছি না মানে কটা বড় পাইছি তাহলে আমি বৃহত্তম সংখ্যা কই দিয়ে পাইছিলাম আমি তো পাইলাম ওটা থাকি ওটা বড় এখন পাইছি ওটা থাকি ওটা বড় তাহলে এখন কটা বড় আমি ডাইরেক্ট শূন্য কইলু আমার আবার ও দুটার মধ্যে তুলনা করতে লাগবে না হ্যাঁ আমি তো পাইলেছি মিডিলরটা দুটা থাকি ছোট এটা তো শিওর ওটা থাকি ওটা বড় মানে হে তো ছোট ওটা থাকি ওটা বড় মানে হে ছোট তাহলে মিডিলরটা দুটা থাকি ছোট এটা পাইলেছি যদি ক্ষুদ্রতম হয় তাহলে ওটা ক্ষুদ্রতম এখন বৃহত্তম পাইতে হইলে তারা দুটাকে কম্পেয়ার করতে লাগবো তারা বটারে কম্পেয়ার করতে আমি দিলাম 5/3 আর কত আছে 7/2 না নি বা 7/2 তো ওটা 5/3 তারা কম্পেয়ার করি আমি তাহলে কত হইব 5 × 10 3 × 7 = 21 কত বার আইছে কত বার আর বার আইছে লাগিয়া 21 মানে কোনটা বড় হইছে আলটিমেটলি 7/2 টা বড় হইছে এখন কি আমার এটা মানে ভ্যালিডিটি হইছে যে রিয়েল ওটা বড় ঠিক আছে আমি বলছি দেখো মনে করো আমার আমার মনে করো 1/2 আর 2/5 দুইটা আছে ওদিকে 1/2 আর 2/5 দুইটা ভগ্নাংশ হয়েছে মানে আমি আলটিমেটলি কোনটা বড় পাইছি ওটা উপরটা বড় পাইছি কিরকম পাইছি ও দুটারে কোনটা তুমি পূরণ করিয়া জানি যদি আমি উপরটা বড় পাই মানে লব যদি বড় পাই তাহলে আমার প্রথম ভগ্নাংশটা বড় হবে কারণ লবটা হার টাকা পয়েছি আমি প্রথম ভগ্নাংশ হিসাবে পয়েছি না তাহলে যদি লব বড় হয় তাহলে প্রথম ভগ্নাংশ বড় যদি লব বড় হয় তাহলে দ্বিতীয় ভগ্নাংশ বড় যে বড় হইব যেটা বড় হইব ওটা আমি রেফারেন্স লইব ছোটটার না ঠিক আছে তাহলে আমার এটার আর্গুমেন্ট ওটা বড় হয়েছে এখন তার লগে আর একটা তুলনা করতাম 3/2 হ্যাঁ তার লগে আর একটা তুলনা করতাম তখন এটার মধ্যে তো ওটা বড় পাইছি এখন প্রমাণিত না হেতো কারণ ইটাও বড় পাইছি ওটাও বড় পাইছি আর শুধু ওটা শুধু পাইছি দটা থাকি এখন তারা দুই জন আছে সে বড় ওটা তো বের করতাম তখন আমার ও দটার লোকে কম্পেয়ার করতে লাগবো 1/2 আর এটাকে 3/2 দুই একে দুই দুই তিনে ছয় মানে কোনটা বড় পাইছি আমি ফোর বড় পাইছি মানে 3/2 বড় আলটিমেটলি ওটা বড় ঠিক আছে ক্লিয়ার ভাই আমাই গেছে একটা কোশ্চেন আছে 25 এবং 26 সংখ্যা দুইটির লসাগু সব থেকে জুদা এই অঙ্কটা দেখুন করতে হবে 25 এবং 26 এর লসাগু
অপশনে লিখে তোমার আছে 1 নম্বরে লেখা কত আছে এ equal to 5p p equal to কত না নি
ঠিক আছে, এখন রইল সাথে সাথে অপশন আছে,
মানে
কোন ব্যক্তি খরচ বৃদ্ধি না করে, কোন ব্যক্তি খরচ বৃদ্ধি না করে, কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করিতে পারিবে, কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করিতে পারিবে। আবার কাপড়ের মূল্য 20% কমে গেলে কোন ব্যক্তি খরচ বৃদ্ধি না করে, কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করিতে পারিবে। কাপড়ের দাম কমলে মানে বেশ কাপড় বৃদ্ধি করা যায়, ব্যবহার বাড়াইতাম তো দাম কমছে, ব্যবহার বাড়াইতাম শতকরা ব্যবহার যে বৃদ্ধি ওটা ভরসায় না, শতকরা ব্যবহার বৃদ্ধি ওটা তো বলে জানি
এখন দেখো আমরা কি হয়েছে শতকরা ব্যবহার বৃদ্ধি, তো আমরা বুঝছি কতটুকু শতকরা ব্যবহার বৃদ্ধি করতো, তা ব্যবহার বৃদ্ধি হলে কিনা 100 × 20% না নি বাই 100 − 20 = 80
একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে আচ্ছা চারটি লেবু সেই মূল্যে বিক্রয় করে যে দামে পাঁচটা কিনছে সাইটটা ও দামে বেশি লেগেছে না চারটি লেবু সেই মূল্যে বিক্রয় করে দোকানদারের লাভের পরিমাণ শতাংশে নির্ণয় করে বিক্রয় করে দোকানদারের লাভের পরিমাণ শতাংশে নির্ণয় করে লাভের পরিমাণ শতাংশে নির্ণয় করে একজন দোকানদার পাঁচটি লেবু যে মূল্যে ক্রয় করে চারটি লেবু সেই মূল্যে বিক্রয় করে তবে তার লাভের পরিমাণ শতাংশে পাঁচটা কিনছে ও দামে কয়টা পাঁচ এসেছে পুরন করি তো সবাই বুঝছো নি হার প্লাস রাশের হার বৃদ্ধির হার
প্লাস হ্রাসের হার যদি কোন জিনিস বাড়ে তাহলে আমরা একটা জিনিস জানি সবসময় এটা বাড়ায় জানি পজিটিভ থাকে জিনিসটা, যদি কোন জিনিস কমে হার মানে হ্রাস হয় যদি তাহলে এটা মাইনাস হয় মানে এইটার এই মানটা যখন লেখো আমরা তখন সবসময় প্লাস হিসাবে দেখো, এই মানটা যখন লেখো তখন সবসময় মাইনাস হিসাবে দেখো, সেই মো জায়গা বৃদ্ধি রেখা আমরা প্লাস হিসাবে দেখো আর হ্রাসটা আমরা মাইনাস হিসাবে দেখো, ঠিক আছে? কিন্তু আজ 25% কমেছে, কিন্তু আজ 25% কমেছে, শেয়ারের দাম শতকরা কত কমেছে বা বেড়েছে, শেয়ারের দাম শতকরা কত কমেছে বা বেড়েছে, আমার রয়েছে কিটা খালি ওটা রয়েছে তো
কটা ঘেরটা ঘেরা হয়েছে কিনা কটা হয়েছে লগাই কিনা আছে মাইনাস আছে মানে কিনা হয়েছে ফাংশন না কিনা শেয়ার বর্তমান কিনা আমরা তো বাড়ছে না কমছে কেন জানি না ওখানে গিয়ে বারোই তোলা প্লাস মাইনাস এখন বলি আমরা যদি মাইনাস তাহলে তো অটোমেটিক্যালি মাইনাস আইব এটা না তখন তো আমরা বৃদ্ধির হার তো বেশি হইতে পারে আরো বেশি হইতে পারে তখন তাহলে আলটিমেট আমরা রেজাল্ট উপরে ডিপেন্ড করবো ওটা যদি মাইনাস পাই আমরা তখন ওটার প্রতি আমরা কমছে আর যদি প্লাস থাকে তাহলে বাড়িয়েছে বুঝা গেছে নি কারোর অসুবিধা আসেনি হ্যাঁ বগ্নাংশ কারোর অসুবিধা ও এখন কতটা আসলো আমরা প্রথম স্টার্টিং থেকে স্টার্টিং এ যেটা করলাম আমরা সংখ্যা করাইছিলাম না নি তুমি বুঝার লাগিয়া যে আমার মাইনাস আইলে আমার কম প্লাস আইলে আচ্ছা যারা আসলে তারা হইল না বুঝছো যারা আসলে না তারা আমি বুঝি কতটুকু মাইনাস ইনফিনিটি থাকি লইয়া প্লাস ইনফিনিটি পর্যন্ত বুঝছো মাইনাস আমরা জানি না এদিকে কই গিয়ে শেষ আমরা জানি না তারা কিন্তু আমরা অখণ্ড সংখ্যা সব বাংলা মিডিয়াম নি ইংলিশ থাকলেও বলি তাহলে দেখবো মাইনাস ইনফিনিটি থাকলে প্লাস ইনফিনিটি পর্যন্ত তখন কইছে কিনা অখণ্ড সংখ্যা দুই ধরনের বুঝা গেছে তো অখণ্ড সংখ্যা দুই ধরনের একটা হলো গিয়া ঋণাত্মক অখণ্ড সংখ্যা একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা ঋণাত্মক কোনটা রাখবো আমরা যেগুলা মাইনাস আছে ওগুলা ঋণাত্মক যেগুলা প্লাস আছে ওগুলা ধনাত্মক অখণ্ড সংখ্যা এখন পরিমেয় সংখ্যা হলে কিটা বুঝবো আজকে তো ডিসকাস করছি সকালে মানে ফার্স্ট আওয়ারে কিটা বলছি পরিমেয় সংখ্যা যেটারে আমরা পি বাই যে সংখ্যারে আমরা পি বাই কি ওখানে প্রকাশ করতে পারবো তারা কিটা বলবো আমরা পরিমেয় সংখ্যা পি বাই কি ওখানে তারা প্রকাশ করতে পারবো যার কিউ নট ইকুয়াল টু জিরো অপরিমেয় সংখ্যা মানে স্কোয়ার এর দুটো হাটাহাটি যদি করলে তাহলে রইব কত 2 এ 2 মানে কি হবে জানা স্বাভাবিক সংখ্যা পাইলাম স্বাভাবিক সংখ্যা পাইলে তো নেতো পরিমেয় করতে পারবো তার যে এখন হলো কি আবার তার মানে কি তা রুট 3 যেটা আছে এটা কি তা হে অপরিমেয় এটা কি তা অপরিমেয় ঠিক আছে না তার তো আমি বাইর করতে পারতাম না রুট কত কি যুগ্ম সংখ্যা আর অযুগ্ম সংখ্যা আর যে সংখ্যার দুইটা মাত্র উৎপাদক থাকবো একটা হলো হে নিজে আর একটা হলো এছাড়া আর কোন উৎপাদক নাই তার এখন আমরা মৌলিক সংখ্যা যেমন দুই উৎপাদক হইল গিয়া দুই পূরণ দুই আর এক মানে একটা দুই আর একটা এক
যৌগিক আর যুগ্ম যুগ্ম মানে দূরা যৌগিক মানে যেটা মৌলিক নাই সেটা দুইটা কি বেশি উৎপাদক আছে।
যদি তুমি ভালো তাহলে তো ঠিক আছে, যদি তুমি মানে একটা লেভেল উপরে দিকে চলে যাও, মনে করো এটা বুঝি রেখেছো কোনো অসুবিধা নাই, তখন তো অসুবিধা নাই থাকবে। আর যদি পারো না তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলে এবার ডিভিশন দিয়ে, ডিভিশনের পরে তোমার মাল্টিপ্লিকেশনের কাজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিও দিয়া তারপরে এডিশন করবে সাবট্রাকশন করবে, বুঝে গেছে? তুমি তোমার ব্র্যাকেট দিছি দিয়া কিন্তু আমার ফার্স্টে ওটার কাজ করছি, তারপরে কিন্তু আমার ওটার কাজ করছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, তারপরে বাকিটা এখানে বুঝবো। Thank you.
যা টাকা থাকে পয়সা কনভার্ট করা কথা তো না যদি আমরা টাকার পয়সা কনভার্ট করি তাহলে আমরা 100 দিয়ে পূরণ করবো, আর যদি পয়সার টাকা কনভার্ট করে তাহলে 100 দিয়ে ভাগ করবো, তখন 100 দিয়ে ভাগ করলে কি হইব, টাকারে পয়সারে আমরা টাকা কনভার্ট করি না, 2000 পয়সার একদম দিয়ে আমরা টাকা নিতাম টাকা যেমনিও দশমিক বই দিব তখন লগে লগে কিনা দিব এক টাকার কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। টাকা কনভার্ট করার ওখানে আরো দেখবে পিছনে ডলার থেকে আছে, ডলার থেকে টাকা রুপি থেকে আচ্ছা পয়সা থেকে টাকা ডলার থেকে টাকা হতে পারবে, সেম ডিভাইড ডিভাইড করতে গেলে সেম জিরো দুটো আছে, এক টাকা সমান কত টাকা গরম যদি দেওয়া এক ডলার সমান মনে করো আজকে তো ওটা তো আমার দেখাবো
তিনটার যুগ্ম কত হইব
4 প্লাস 6 প্লাস 8 ইকুয়াল টু 18 তো ওটারে আমি 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে 6 তাহলে আমি ওটারে 3 দিয়ে পূরণ করলে তো ডিভাইড হয়ে যাবে 6 তাহলে পূরণ করলে কি তাহলে আমি ওটা পাই দিমু তো ওটা পাই দিমু তাহলে পূরণ করলে কত হইব 318 হইব সেম বীজজন ছাত্রর গড় বয়স কত 20 তাহলে বীজজন ছাত্রর মোট বয়স কত 20 পূরণ 20 ক্লিয়ার হইছে নি ক্লিয়ার তো 20 পূরণ 20 আচ্ছা আমরা প্রথম কথা কথা বলছি 20 জন যখন আসলা তখন তারা গড় বয়স কত 20 জনের সময় গড় বয়স 20 না নি তাহলে 20 জনের মোট বয়স কত হইব গিয়া 22 তখন যখন 22 জন হই গেছে দুই জন বাড়িছে মানে কিটা সংখ্যাও তো বাড়িছে 22 জন হইছে 22 জনের সময় গড় বয়স কত 22 না নি কি হত 22 জনের সময় গড় বয়স 22 তাহলে 22 জনের সময় টোটাল বয়স কত তারা টোটাল বয়স কত হইব 22 বাই হোম সাইন কত খান বাড়িছে
এখন পর্যন্ত কার কিটা কন্ডিশন আছে?
দশ এবং বিশের মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলির গড় নির্ণয় করা মাথায় নেন, দশ থেকে বিশের মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলির গড় অযুগ্ম সংখ্যার গড় তার পায় না, দশ থেকে বিশের মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় তার পায় না, তার পায় না, দশ থেকে বিশের মাঝে যুগ্ম সংখ্যা কয়টা আছে তো পার করতে হয়, দশ থেকে বিশের মাঝে কত তোমার বারো আইব, দশ ষোলো আঠারো আট তো নাই বিশ পাইটাই না, দশ এটাকে নিচে আর উপরে বিশ এর মাঝখানো, আর এরপরে অযুগ্ম সংখ্যা কোনটাই আছে এগারো তেরো সতেরো উনিশ পারবে, তো মৌলিক সংখ্যা কোনগুলো আছে এগারো তেরো সতেরো উনিশ কোনটা মৌলিক সংখ্যা নেই, তুমি কমিয়া বের করতে
মূল্যের
ব্যাগ একটি 30% হ্রাস করে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হইব? 500 টাকা দিয়া কিনছেন স্কুল ব্যাগ, আর 30% হ্রাস করিয়া বেচা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হইব? ¿Qué pasa?
ত্রিভুজের দুইটা কোণের সমষ্টি যদি 80 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে তৃতীয় কোণের মাপ কত? তৃতীয়টা বুঝা গেছে নি সামনে বার করছো Thank you.
একটা কথা মাথা লাগে, একটা কথা হইলো কি আমরা রেজিস্ট্রেশন হওয়ার আজকে পাকা ডেট আসলো, রেজিস্ট্রেশন হওয়ার আজকে আমরা পাকা ডেট, আমরা 2000 এর আগে পাইছি রেজিস্ট্রেশন না মানে কি হলো ঠিক আছে। Thank you.